রমজানুল মোবারক। আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, আমি প্রফেসর ডক্টর এস এম ইরফান, কোলোরেক্টাল সার্জন। আজকে আপনাদের সামনে রমজানের সেহেরি নিয়ে কিছু বলার জন্য হাজির হয়েছি। আমাদের সেহেরি পরের দিন রোজা রাখার জন্য আমাদের একটি প্রস্তুতি। স্বাভাবিকভাবে এখানে আমরা কি খাবার খেলে পরের দিন পুরো সময় এনার্জি পাব, শক্তি পাব, সেই বিষয়টি গুরুত্বপূর্ণ। বর্তমানে গরম কাল শুরু হয়েছে, স্বাভাবিকভাবেই আমাদের সেহেরির সময় প্রচুর পানি বা পানীয় খাবার। দ্বিতীয় হচ্ছে আমাদের ওইসব খাবার খেতে হবে যে খাবারগুলো স্লোলি হজম হয়, অর্থাৎ ধীরে ধীরে হজম হয়, যাতে আমরা আমাদের শক্তি আস্তে আস্তে দীর্ঘক্ষণ আমরা পাই। সেই জন্য এই সময় আমরা যেগুলো সহজ পাচ্য, খুব দ্রুত হজম হয়ে যায়, সেই খাবারগুলো আমরা পরিহার করব। এর মধ্যে হচ্ছে মিষ্টি জাতীয় খাবার, চিনি জাতীয় খাবার, এই খাবারগুলো আমরা সেহেরির সময় খাব না। আমরা কি খাবো? ভাত যদি খাই, ভাতের মধ্যে আতপ চালের ভাতের চেয়েতে সিদ্ধ চালের ভাত দীর্ঘক্ষণ হজম হতে সময় লাগে, সুতরাং এটি সেহেরির জন্য উপযুক্ত। এক সিদ্ধ ভাতের চেয়েতে দ্বিতীয় দুই সিদ্ধ ভাত চালের ভাত বেটার। একইভাবে রুটিও এখানে ভালো। শাক সবজির মধ্যে সব ধরনের সবজি খাওয়া যেতে পারবে, এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে এখানে প্রোটিন বেশি থাকতে হবে, অর্থাৎ আপনার মাংস, মাছ, ডিম, এই জাতীয় খাবারগুলো এই সময় বেশি খেতে হবে, যাতে আমাদের শরীরে দীর্ঘক্ষণ এনার্জি বা শক্তি থাকে। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে আপনার এই সময় আমরা একটু সলিড, মানে বেশি করে খাবো, যাতে করে আপনার শরীরে বেশিক্ষণ খাবারটা বা তার এনার্জিটা থাকে। এই জন্য আমাদের যদি শাক বা এই জাতীয় খাবার খাওয়ার প্রয়োজন হয়, আমরা এটা সেহেরির সময় যত কম খাবো। আমরা এটি ইন্টারমিডিয়েট টাইমে, অর্থাৎ ধরেন ইফতারের সময় অথবা ইফতারের সময় খেতে না পারলে রাতে আমরা আলাদাভাবে শাক বা সবজি বেশি করে খেয়ে নেব। বিশেষ করে যাদের কোষ্ঠকাঠিন্য আছে, তাদেরকে আমরা সবজি শাক খাওয়ার জন্য অ্যাডভাইস করি, তিনি শাকটা রাতে খাবেন, সেহেরির সময় নয়। একইভাবে অন্যান্য সবজিও তিনি এখানে কম খাবেন, শুধু তার টেস্টের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু তিনি খাবেন, বাকি সময় অংশটুকু তিনি কার্বোহাইড্রেট অর্থাৎ ভাত, রুটি এবং মাছ মাংস এগুলো খাবেন। এর সাথে তিনি প্রচুর পরিমাণে পানি খাবেন, যাতে করে শরীর পানি শূন্যতা থেকে মুক্তি পায়। অতি বাসি খাবার, কড়া ভাজি, এই জাতীয় খাবার পরের দিন পেটে সমস্যা তৈরি করতে পারে, গ্যাস তৈরি করতে পারে, ইভেন ডায়রিয়া তৈরি করতে পারে, ডিসেন্ট্রি তৈরি করতে পারে, পেট খারাপের লক্ষণ তৈরি করতে পারে। সুতরাং সতর্কতার সাথে আমরা এই সব খাবার অ্যাভয়েড করব। সুতরাং এই জাতীয় নির্দেশনা মেনে আমরা যদি সেহেরি খাই, আশা করি আমরা সুস্থভাবে আমরা পুরো রমজান সুন্দর করে রোজা রাখতে পারব। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আমাদের ফেসবুক, ইউটিউব সাবস্ক্রাইব করুন, ফলো করুন এবং আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।